সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকের ফিফথ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। যান্ত্রিক ত্রুটির জন্য আসলে আমার এরিয়াতে একটু প্রবলেম হয়, এই কারণে আমি আজকে আবার রেকর্ডেড ফর্মে তোমাদের এটা পাঠাচ্ছি। তো তোমরা গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে ডিসক্রিপটিভ স্টাডি। যদি তোমার এপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশন তো আমরা বলি স্টাডি ক্লাসিফিকেশন, তাহলে আমরা ব্রডলি দু ভাগে ভাগ করি। একটা বলেছি যে অবজারভেশনাল স্টাডি অথবা নন ইন্টারভেনশন স্টাডি, আর একটি হচ্ছে এক্সপেরিমেন্টাল অর ইন্টারভেনশন স্টাডি। তো সেটারই ধারাবাহিকতায় আমরা অবজারভেশনাল স্টাডিটা স্টার্ট করেছিলাম। অবজারভেশনাল স্টাডি আবার বলেছি দু রকম, একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্টাডি এবং অ্যানালাইটিক স্টাডি। ডিসক্রিপটিভ স্টাডি আবার টু টাইপস, ক্রস সেকশনাল এবং লংগিটিউডিনাল। তো গত ক্লাসে আমরা আলাপ করেছি ডিসক্রিপশনাল এপিডেমিওলজি বা ডিসক্রিপটিভ স্টাডি। এখন যেটা তোমাদের একটা কোয়েশ্চেন ছিল সেটাতে, যে আমরা কি, তোমরা লিখেছো শর্ট টার্ম ফ্লাকচুয়েশনে কি এপিডেমিক একটাই এক্সাম্পল হবে? তো এটার আনসারে আমি বলছি যে আসলে বেস্ট এক্সাম্পল হচ্ছে এপিডেমিক, কিন্তু অনেক সময় আমরা দেখি যে কিছু ডিজিজের অকারেন্সটা এমন ভাবে হয় এপিডেমিক এর কাছাকাছি। তো কাজেই সেগুলা নিয়ে যখন আমরা স্টাডি করতে যাব তখন সেইভাবে কিন্তু আমরা, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া, কাজে এটাও এক্সাম্পল হিসেবে আমরা সেট করতে পারি। ঠিক আছে, তাহলে মানে শর্ট টার্ম ফ্লাকচুয়েশন বলতে আমরা বুঝি অল্প সময়ের মধ্যেই আমরা তখন সেগুলো ওই স্টাডি গুলা করতে পারি। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা দেখবো কি হারে ডেঙ্গুটা বা চিকুনগুনিয়া হচ্ছে, তার টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশনটা কি হারে হচ্ছে, সেগুলা দেখে আমরা যে স্টাডি করব সেটাও কিন্তু সেট করা যায়। তাহলে এপিডেমিকের বাইরেও অন্যান্য ডিজিজের বেলায় এটা হতে পারে, যেগুলো আমরা অল্প সময়ের মধ্যে আমরা সেগুলোর পরিসংখ্যানটা বের করতে চাই। তো যাই হোক, আজকে অ্যানালাইটিক স্টাডি আমরা স্টার্ট করব। অ্যানালাইটিক স্টাডি হচ্ছে যেটা আমরা আগে বলেছি যে আমাদের ডেফিনিশনের মধ্যে যে যদি আমরা ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ দেখতে চাই, তার মানে ডিজিজটা কি কারণে হচ্ছে, তার পজিটিভ এজেন্ট কি বা কি রিস্ক ফ্যাক্টর এটার জন্য দায়ী, অর্থাৎ কজাল ফ্যাক্টর যদি আমি নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমার অ্যানালাইটিক স্টাডিটা করতে হবে। তো অ্যানালাইটিক স্টাডি আমরা আন্ডারগ্রেড লেভেলে দুটা টাইপস ডিসক্রাইব করি। দুটা টাইপ আমরা তোমাদের সাথে যেটা আসলে পড়াই সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহোর্ট স্টাডি। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে কেস কন্ট্রোল স্টাডিটা আলাপ করব। তার আগে আমরা যদি, আমি স্লাইড শোতে দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য, যে অ্যানালাইটিক স্টাডি এবং ডিসক্রিপটিভ স্টাডি এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্স হলো, ডিসক্রিপটিভ স্টাডিতে একটা স্টাডি গ্রুপ থাকে, ঠিক আছে, একটা স্টাডি পপুলেশনের একটাই গ্রুপ থাকবে। কিন্তু অ্যানালাইটিক স্টাডিতে দুটো গ্রুপ থাকবে, একটা থাকবে স্টাডি গ্রুপ আর একটা থাকবে কম্পারিজন গ্রুপ বা কন্ট্রোল গ্রুপ। সেজন্য এটা একটা কম্পারেটিভ স্টাডি আমরা বলি। অ্যানালাইটিক স্টাডি ইজ অলসো এ কম্পারেটিভ স্টাডি, যেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি কজাল ফ্যাক্টর, তাই না, যেটা এখানে যাকে আমরা বলি ডিটারমিনেন্টস অফ দ্য ডিজিজ। তো আমরা দেখেছি যে ডেসক্রিপটিভ স্টাডিতে আমরা হাইপোথিসিস ফর্মুলেট করি, তাই না। আমাদের লাস্ট স্টেপে ছিল ডেসক্রিপটিভ স্টাডির যে ছয়টা স্টেপ, শেষের স্টেপে ছিল ফর্মুলেশন অফ হাইপোথিসিস। এই হাইপোথিসিসটাকে তোমার এখন টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে যে এটা কি সঠিক নাকি আসলে না এটা সঠিক নয়। তো সেটা আমরা কিভাবে, কোন স্টাডিতে করব, সেটা আমরা করি অ্যানালাইটিক স্টাডিতে, ঠিক আছে। তো অ্যানালাইটিক স্টাডি আমরা বলেছি যে দুটো, কেস কন্ট্রোল স্টাডি এবং কোহোর্ট স্টাডি, এবং অ্যানালাইটিক স্টাডি দিয়ে আমরা ডিটারমিন করি। যেমন এখানে আমি একটা এক্সাম্পল সেট করে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে স্মোকিং এবং লাং ক্যান্সার। তাহলে এখানে রিস্ক ফ্যাক্টরটা হচ্ছে স্মোকিং, এবং আউটকাম অথবা যে ডিজিজ অফ ইন্টারেস্ট যেটা এখানে, সেটা হচ্ছে লাং ক্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে এই অ্যানালাইটিক স্টাডির মধ্যে উই ক্যান ডিটারমিন, মানে বোথ কেস কন্ট্রোল এবং কোহোর্ট স্টাডি এই দুটোর মধ্যে আমরা ডিটারমিন করতে পারি whether or not statistical association exists between disease and suspected factor। তার মানে লাং ক্যান্সারের সাথে স্মোকিং এর কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন আছে কিনা, মানে তাহলে আমরা সেটা বুঝতে পারবো এই অ্যানালাইটিক স্টাডিতে। লাং ক্যান্সার হওয়ার জন্য কি স্মোকিং দায়ী কিনা, তাই না, সেটা আমরা বুঝতে পারবো। এবং যদি দায়ী হয়, হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন দেম, যদি সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় বা দায়ী হয়, লাং ক্যান্সার হওয়ার জন্য যদি স্মোকিং দায়ী হয়, তাহলে এটা কতটুকু, হ্যাঁ কতটুকু এটা মানে দায়ী সেটাও আমরা ডিটারমিন করি। যেমন ধরো আমরা, আমাদের অনেক বন্ধু থাকে, তাই না, এখন মা খুব চিন্তিত আমার ছেলে যে গ্রুপের সাথে মিশছে হয়তো একটা বন্ধু একটু খারাপ, সেজন্য ইদানিং দেখছে আমার ছেলেটা যেন কেমন অন্যরকম হয়ে গেছে, তাই তো। এখন
যদি হয় যে এখন সেই ছেলেটা তার সেই বন্ধু তার ছেলের যে আচরণগত মানে প্রবলেম করানোর জন্য দায়ী হয়তো হতে পারে, কিন্তু সে আসলে কতটুকু খারাপ, তাই না? যে কাজে সেই যে আমরা এটা ডিটারমিন করি সেগুলো হচ্ছে তোমার কি, আমরা যে আমরা স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বলতে তাই বুঝি। তার মানে হচ্ছে যদি স্মোকিং লাং ক্যান্সার করে তাহলে সেটা মানে সেটা কতটুকু এর জন্য দায়ী হবে, সেটাও আমরা কিন্তু বিভিন্ন আমরা যে দুইটা আমাদের ভ্যালু আছে, রিলেটিভ রিস্ক এবং অ্যাট্রিবিউটেবল রিস্ক, এগুলোর মধ্য দিয়ে এবং অডস রেশিও এগুলোর মধ্য দিয়ে ডিটারমিন করি। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা কেস কন্ট্রোল স্টাডি যদি পড়ি তাহলে একটা হচ্ছে যেটা কেস কন্ট্রোল স্টাডির আরেকটা নাম হচ্ছে রেট্রোস্পেকটিভ স্টাডি। রেট্রো মানে কি, রেট্রো মানে টু লুক ব্যাক, তাই না, পিছনের দিকে তাকানো। তো লুক যেটা রেট্রোস্পেকটিভ, আর স্পেকটিভ মানে হলো দেখা, তাহলে পিছনের দিকে দেখা কেন এটাকে বলছে, কারণ আমরা যদি কেস কন্ট্রোল স্টাডি, যেমন স্মোকিং এবং লাং ক্যান্সার, তাই না, দুটা এখানে ফ্যাক্টর। তো এখানে আমরা যে কেস গুলাকে নিয়ে স্টাডি করবো সেটা হলো লাং ক্যান্সার। তো যখন আমরা স্টাডিটা স্টার্ট করি তখন কিন্তু অলরেডি লাং ক্যান্সার হয়ে গেছে, তাই না, সেই কেস গুলোকে নিয়ে আমরা স্টাডি করব। তো লাং ক্যান্সার হয়ে গেছে তার মানে ডিজিজ অলরেডি হ্যাভ অকার্ড, তাই তো? কিন্তু এখন আমি ডিজিজের কি কারণ সেটা খুঁজে বের করতে চাচ্ছি, হ্যাঁ, যে সেটা খুঁজে বের করতে চাচ্ছি, স্মোকিং কি এটার জন্য দায়ী কিনা সেটা দেখতে চাচ্ছি। তো আমাকে পিছনে তার হিস্ট্রি গুলো দিকে দেখতে হবে, তার হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে তার স্মোকিংটা তার সাথে দায়ী লাং ক্যান্সার হওয়ার জন্য দায়ী কিনা। এইভাবে আমরা একটা গ্রুপ অফ পপুলেশন যাদের লাং ক্যান্সার আছে তাদের উপরে এই স্টাডিটা করতে পারি। সেই জন্য আমরা বলছি যে উই লুক ব্যাকওয়ার্ড ফর দা কজিটিভ ফ্যাক্টর, তাই না, সেটা বা কজিটিভ এজেন্ট। তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে রেট্রোস্পেকটিভ স্টাডি। তাহলে এখন আমরা যদি বলি যে ক্যারেক্টারিস্টিক্স কি যে কেস কন্ট্রোল স্টাডি, তাকে একটু আগে যে কথাটা বললাম, বোথ এক্সপোজার এন্ড আউটকাম হ্যাভ অকার্ড বিফোর দা অনসেট অফ দা স্টাডি। যে লাং ক্যান্সার এবং লাং ক্যান্সারের জন্য যদি স্মোকিং দায়ী হয়ে থাকে দুটাই কিন্তু আগে ঘটে গেছে, তাই না, সেটাই এখানে বলেছে যে বোথ এক্সপোজার তার মানে হচ্ছে স্মোকিং এবং আউটকাম তার মানে হচ্ছে লাং ক্যান্সার হ্যাভ অকার্ড বিফোর দা অনসেট অফ দা স্টাডি। এরপরে হচ্ছে এটা ডিরেকশনটা বলেছে প্রসিডস ব্যাকওয়ার্ডস ফ্রম ইফেক্ট টু কজ। ইফেক্টটা কি এখানে, ইফেক্টটা হচ্ছে লাং ক্যান্সার আর কজটা হচ্ছে স্মোকিং। সো আমি ইফেক্ট থেকে আমি পিছনের দিকে তাকাচ্ছি, তাই না, সেই জন্য এটা বলেছি ইট প্রসিডস ব্যাকওয়ার্ডস। একটু আগে যেটা রেট্রোস্পেকটিভ স্টাডি কেন এটাকে বুঝি এটার ব্যাখ্যায় আমি যা বললাম এখানে তাই। ইট ইউজেস আ কন্ট্রোল অর কম্পারিজন গ্রুপ টু সাপোর্ট দা ইনফারেন্স, তাই না, এখানে একটা স্টাডি গ্রুপের সাথে একটা কন্ট্রোল গ্রুপ বা কম্পারিজন গ্রুপ থাকবে, যেটা আমি প্রথমেই বলেছি, টু সাপোর্ট দা ইনফারেন্স। মানে আমি যে ইনফারেন্সটা টানবো যে স্মোকিং লাং ক্যান্সার করে সেটা জানতে গেলে আমার একটা কম্পারিজন গ্রুপের সাথে এটাকে স্টাডি করতে হবে। তো তাহলে আমাদের এই ফিচার গুলো মনে রাখতে হবে যে কেস কন্ট্রোল স্টাডির ক্যারেক্টারিস্টিক্স কি বা ফিচার্স কি, ইম্পর্টেন্ট তিনটা ফিচার আমি বললাম। এখন আসো যে কেস কন্ট্রোল স্টাডি আমরা যেমন পড়েছি ডেসক্রিপটিভ স্টাডির স্টেপস গুলো কি কি, সেরকম কেস কন্ট্রোল স্টাডিরও স্টেপস গুলো তোমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে সিলেকশন অফ কেসেস। আমি যদি বলেছি যে একটা এক্সাম্পল ধরে আমরা আজকে আলোচনা করব স্মোকিং এবং লাং ক্যান্সার, তাহলে এখানে আমার সিলেক্ট করতে হবে কাকে, লাং ক্যান্সারের কেস গুলাকে, তাহলে সিলেকশন অফ কেসেস। তারপরে হচ্ছে সিলেকশন অফ কন্ট্রোল, কিন্তু মাঝখানে একটা একটা তোমার আরেকটা স্টেপ বা আরেকটা প্রসিডিওর তোমাকে ফলো করতে হবে কন্ট্রোল সিলেকশন করার জন্য, সেটা হচ্ছে ম্যাচিং। তোমাকে কেস এবং কন্ট্রোল তুমি সিলেক্ট করবে, কিন্তু কন্ট্রোল সিলেকশনের সময় তোমার কেসের সাথে ম্যাচ করে নিতে হবে। তুমি যদি একটা লাং ক্যান্সারের কেস সিলেক্ট করো যার বয়স হলো 60 বছর, যিনি ছিলেন একজন রিক্সা পুলার, ঠিক আছে, তার মানে হলো তোমাকে আরেকজন কন্ট্রোল সিলেক্ট করতে হবে, তারও বয়স হলো 60 বছর এবং সেও একজন রিক্সা পুলার হলে ভালো হয়, না হলো সেম সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে এরকম একজন ব্যক্তিকে নিতে হবে। কিন্তু রিক্সা পুলার একজন যার লাং ক্যান্সার নাই, 60 বছর বয়সী, তাকে কিন্তু সিলেক্ট করাটা অত কঠিন কিছু না। তাহলে আমি চেষ্টা করব যতটুকু ম্যাচ করা যায় আমার কেসের সাথে কন্ট্রোলকে সিলেক্ট করতে। কিন্তু কন্ট্রোল মানে কি, যার লাং ক্যান্সার নেই, হ্যাঁ, এইটা আমার মাথায় রাখতে হবে যে তার লাং ক্যান্সার থাকা চলবে না। সো লাং ক্যান্সার নেই কিন্তু তার বয়স 60, এইভাবে ম্যাচ করবো আমরা, সেও একজন রিক্সা পোলার, সে একজন পুরুষ ছিল, মেল ছিল আমার কেসটা, তিনি আবার কন্ট্রোল যাকে নিব সেও মেল হবে, ঠিক আছে, এইভাবে আমি অ্যাজ ফার অ্যাজ পসিবল ম্যাচ করে নিব। আমি আবার এই প্রসেস গুলো পরে আবার আসবো। মেজারিং দ্য এক্সপোজার,
তার মানে হচ্ছে ডেটা কালেকশন। এখন আমার ডেটা কালেকশন করতে হবে, আমি কেস সিলেক্ট করলাম, ম্যাচ করে কন্ট্রোল সিলেক্ট করলাম, এখন আমি ডেটা কালেকশন করব। কার থেকে করব? বোথ কেসের থেকে এবং কন্ট্রোলের থেকে। কি কিভাবে ডেটা কালেকশন করতে পারি? ইন্টারভিউ মেথড হতে পারে, কোয়েশ্চেনিয়ার দিয়ে করতে পারি, অথবা কোন রেকর্ডস দেখে করতে পারি, যেখানে আমরা দেখবো যে তার রেকর্ড কিপিং সিস্টেম খুব ভালো। অনেক দেশে আছে মেডিকেল রেকর্ডস গুলো খুব ভালোভাবে এগুলো প্রিজার্ভ করা হয়, সেক্ষেত্রে রেকর্ড থেকে নিতে পারি। এরপরে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখন একটা একটা করে আমরা বলবো। প্রথমে আসো যে সিলেকশন অফ কেস, তাই না? প্রথমে সিলেকশন অফ, তোমরা কেস ডেফিনিশন আমরা বলেছিলাম, তাই না? ডেসক্রিপটিভ স্টাডিতে ইউ হ্যাভ টু ডিফাইন দা কেস অথবা ডিফাইন দা ডিজিজ আন্ডার স্টাডি, যেটাই আমরা বলি না কেন। তাহলে এখানে দুটো ক্রাইটেরিয়া আমার সেট করতে হবে, একটা হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আরেকটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? বেসড অন দা সাইন সিমটমস অ্যান্ড তোমার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বা রিপোর্টস এর উপর বেস করে আমি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমার প্রথমেই সেট করে নিতে হবে স্টাডির শুরুতেই, যে আমি কাকে লাং ক্যান্সার বলবো। ঠিক আছে, এখন লাং ক্যান্সার বলার জন্য তোমার যেগুলো থাকে তার তো সাইন সিমটমস তো থাকবেই, তার সাথে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে ল্যাব ইনভেস্টিগেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি কাকে তুমি নিচ্ছো লাং ক্যান্সার হিসেবে সিলেক্ট করছো, তাহলে সেখানে আমার অনেকগুলো একটা ল্যাব ইনভেস্টিগেশন আমার নিতে পারি আমরা, তাই না? আমরা এক্সরে চেস্ট দেখতে পারি, আমরা হলো প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করে তার সাইটোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা যদি ম্যালিগন্যান্ট সেল পাই সেটা একটা হতে পারে। দেন হচ্ছে তোমার আমরা লাং স্ক্যান করতে পারি, তাই না? লাং টিস্যু বায়োপসি, ব্রঙ্কোস্কোপি করে লাং টিস্যু বায়োপসি করতে পারি। কাজে এরকম, অথবা আরেকটা হচ্ছে যেটা আমরা স্টেজিং ও করতে পারি। তো আমাদের এখন যে বিভিন্ন, এখন আমি কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি লাং ক্যান্সার ডিটেক্ট করব। এখন অনেক সময় হয় কি যে একজন পেশেন্ট সব ইনভেস্টিগেশন করার সামর্থ্য রাখে না, তাই না? সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে না ঠিক আছে, আমি চেস্ট এক্সরে, তারপরে হচ্ছে আমার প্লুরাল ফ্লুইড সাইটোলজি এবং লাং সিটি স্ক্যান করে আমি এই তিনটা মাস্ট করতেই হবে। এর মাধ্যমে কমপক্ষে যদি এর মাধ্যমে কারো ডায়াগনোসিস কমপ্লিট করা থাকে তাকে আমি কেস হিসেবে নিব। সো এটা আমার একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হতে পারে। ঠিক আছে, তো কাজেই এইটা আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনেক সময় আমাদের, যেমন যদি আমি বলি যে একটা এইজ একটা ক্রাইটেরিয়া হতে পারে, যেমন লাং ক্যান্সার এবং যদি কেস গুলো আমরা নেই, এখন যদি আমি একজন 80 বছরের বয়স্ক একজন ব্যক্তির লাং ক্যান্সার পেলাম, কিন্তু তাকে মনে করতে হবে যে তার স্মোকিং এর হিস্ট্রিটা, তার মানে এখানে তার একটা মানে মেমোরি বায়াস বা রিকল বায়াস থাকতে পারে, মানে উনি অনেক, তার হয়তো ডিমেনশিয়া আছে, মনে করতে পারছে না, তাই না? আলজাইমার্স আছে তার, তাহলে সেই কেসকে আমি নিব না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার একটা এইজের একটা আমার কাট অফ মানে ভ্যালু থাকতে পারে, যে আমি 70 ইয়ার্স বা অথবা 65 ইয়ার্স এর মধ্যে কনফাইন্ড থাকবো। এর বিয়ন্ডে যে যাদের লাং ক্যান্সার আছে তাদেরকে আমি আমার স্টাডির মধ্যে ইনক্লুড করব না। কাজে এটা একটা হতে পারে, কেন? অ্যাভয়েড, যে ওই বায়াসটাকে অ্যাভয়েড করার জন্য, যেটাকে আমরা বলি রিকল বায়াস। ওনাকে মনে করে করে সেই বলতে হবে কবে উনি স্মোক করেছে, কয়টা স্মোকিং করতে পারবে, হ্যাঁ ঠিক আছে, কি ধরনের স্মোকিং করতে, এগুলো মনে করা ইজ ভেরি ডিফিকাল্ট এট দিস এজ, তাই না? একজন 75 বা 80 বছরের ব্যক্তির জন্য। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা আমার স্টাডির মধ্যেই পড়ে, যে রুলস এর মধ্যেই পড়ে, যে আমি কিন্তু তাদের এক্সক্লুড করতে পারি। আচ্ছা, তারপরে যেমন ধরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আরো আসে যে কাদেরকে আমি রাখবো। আমি কি একদম নিউ কেস গুলাকে রাখবো, যাদের মাত্র লাং ক্যান্সার শনাক্ত হলো তাদেরকে রাখবো, নাকি হলো যারা একদম ট্রিটমেন্টের মধ্যেই আছে পুরনো কেস গুলাকেও নিবো? সেটা তাহলে এখানেও তোমার কিন্তু কাকে রাখবে কাকে রাখবো না সেটা তোমার স্টাডি ডিজাইন করার সময় কিন্তু ডিটারমিন করে ফেলতে হবে। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, অনেক সময় যে আমরা প্রাইমারি কেস গুলাকে রাখা উচিত, হ্যাঁ, এই ধরনের স্টাডিতে অনেক সময় লাং ক্যান্সার যেটা হয় অনেক সময় সেকেন্ডারি মেটাস্টেসিস হয়, অনেক সময় হয়তো প্রাইমারি সাইটটা অন্য জায়গায়, হ্যাঁ, অন্য কোন টিস্যুতে বা অর্গানে, কিন্তু সেখান থেকে মেটাস্টেসিস হয়ে লাংসে আসলো, সেটা হলো তোমার সেকেন্ডারি ক্যান্সার, যেটা ম্যালিগন্যান্সি আমরা যাদেরকে বলি। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাভয়েড করব। তো কাজে তুমি কাকে, তার মানে হলো ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া তোমাকে সেট করে নিতে হবে, আমি কাকে নিব আমার স্টাডির মধ্যে বা আমি কাকে নিব না।
অনেক সময় যেটা হয়, কারো যদি সিওপিডি থাকে, মানে হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং সাথে লাং ক্যান্সার, সেই ক্ষেত্রে তাকে না নেওয়া উচিত। কারণ সিওপিডির সাথে একটা একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, একটা কনফাউন্ডিং ফ্যাক্টর হিসেবে সিওপিডি কাজ করতে পারে এই লাং ক্যান্সার হওয়ার জন্য। কাজে এখানে আমি স্মোকিং এর যে ইফেক্টের জন্য লাং ক্যান্সার হয় এটা কিন্তু আমি সঠিকভাবে নিরূপণ করতে পারবো না, কারণ তার সিওপিডি প্রভাবটাও এই লাং ক্যান্সার হওয়ার জন্য থাকবে, তাই না? সেই ক্ষেত্রে কারো যদি সিওপিডি থাকে তাকে আমি অ্যাভয়েড করবো, কারো যদি পালমোনারি টিউবারকুলোসিস থাকে তাকে আমি নিব না। তো কাজে এইভাবে আমরা সেট করব কি আমার ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং কি আমার এক্সক্লুশন ক্রাইটেরিয়া, আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এগুলো চলে আসবে। তাহলে আমার কেস ডেফিনিশনের বেলায় আমি যে দুটো জিনিস বা যে দুটো ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমার কেসটাকে ডিফাইন করব, আমি এতক্ষণ তা আলোচনা করলাম। এবার আসো সোর্স অফ কেস, কেস গুলো আমি কোথা থেকে নিব, তাই না? এখন সবচেয়ে হলো যেটা একদম আমরা বেশি সংখ্যায় কেস পাবো কোথায়, হসপিটালে, তাই না? রোগাক্রান্ত রোগীগুলাকে আমরা মানুষগুলোকে আমরা কোথায় পাবো, হাসপাতালে, খুব স্বাভাবিক কথা। তাহলে যেমন যদি লাং ক্যান্সারের বেলায় বলি, তাহলে আমার একজন যে আমাদের যে স্পেশালাইজড হসপিটাল গুলো আছে ক্যান্সার ক্যান্সারের উপরে সরকারি বেসরকারি পর্যায়ে, সেখানে গিয়ে কিন্তু আমার কেস গুলো আমি নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে একটা হলো হসপিটাল, আর আমার আর কি হতে পারে, জেনারেল পপুলেশন। হ্যাঁ, জেনারেল পপুলেশন থেকে আমি সার্ভে মেথডে নিতে পারি, অথবা ডিজিজ রেজিস্ট্রি খাতা দেখে আমি নিতে পারি, অথবা হসপিটাল নেটওয়ার্ক দেখে নিতে পারি। তার মানে কি, যেই ধরনের দেশে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে তাদের হেলথ সিস্টেম অনেক অর্গানাইজ, এবং তাদের যে ক্যান্সারের পেশেন্ট গুলো সবাই রেজিস্টার্ড থাকে, তাই না? তাদের পপুলেশন বেসড রেজিস্ট্রেশন, হ্যাঁ, যেটা একটা আছে, সেখানে কিন্তু তার অল পেশেন্টস আর রেজিস্টার্ড, কে লাং ক্যান্সারের পেশেন্ট সেটা কিন্তু আমি সেখান থেকে জানতে পারবো। আমার হেলথ সিস্টেমের মধ্যে ঢুকলে আমি অথরিটির পারমিশন নিয়ে যদি আমি সেখান থেকে ডিজিজ আক্রান্ত যারা বা লাং ক্যান্সারে যারা আক্রান্ত, যাদের লাং ক্যান্সার আছে তাদেরকে আমি সিলেক্ট করতে পারি, অথবা আমি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তাদের দেখতে পারি। হ্যাঁ, সেরকম না, কাজে বিভিন্ন পদ্ধতি আছে আমি জেনারেল পপুলেশন থেকে, অথবা হসপিটাল নেটওয়ার্ক থেকে। আমি হসপিটালে গেলেও কিন্তু কারা কারা লাং ক্যান্সারের রোগী ছিল এই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাদেরকে কিন্তু আমি বের করতে পারবো। তো কাজে এখানে বিভিন্ন ভাবে আমরা জেনারেল পপুলেশন থেকে আমার কেস গুলাকে আমি ধরতে পারি, তাই না, বা সিলেক্ট করতে পারি। এখন আসো সিলেকশন অফ কন্ট্রোল। সিলেকশন অফ কন্ট্রোল কারা, দে মাস্ট বি ফ্রি ফ্রম দা ডিজিজ আন্ডার স্টাডি। তাহলে আমাদের ডিজিজ আন্ডার স্টাডিটা হচ্ছে লাং ক্যান্সার, তাহলে আমি এমন সব ব্যক্তিকে চুজ করব আমার স্টাডির জন্য অ্যাজ কন্ট্রোল যাদের লাং ক্যান্সার নাই, ঠিক আছে? তাহলে তাদের যেকোনো, এখন যেকোনো অন্য কোনো ডিজিজ নিয়ে যদি, যেমন ওবেসিটি বা কোলন ক্যান্সার নিয়ে যদি আমি স্টাডি করতাম, তাহলে আমার কন্ট্রোল কারা হতো, সেই ব্যক্তিরা যাদের কোলন ক্যান্সার নাই। ওকে, তাহলে এটা আমি মনে করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো। এন্ড মাস্ট বি সিমিলার টু দা কেসেস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ওই যে ম্যাচিং এর কথাটা বলেছে এখানে, এবং তারা যতটুকু সম্ভব আমাকে ম্যাচ করে নিতে হবে, তাদের সিমিলারিটি থাকতে হবে। এখন আমার এজ, সেক্স, সোশ্যাল ক্লাস, তাই না, অকিউপেশন, এগুলোতে যতটুকু সম্ভব আমি তাহলে আমাকে ম্যাচ করে নিতে হবে। বিকজ কেন, তাহলে আমি যে কনফাউন্ডিং ফ্যাক্টর যেগুলো আছে, তার মানে পিছন থেকে কিছু ফ্যাক্টর কাজ করে যেগুলো আমার সেই লাং ক্যান্সার হওয়ার জন্য দায়ী থাকতে পারে, সেই ফ্যাক্টর গুলার ইনফ্লুয়েন্সটাকে আমি মিনিমাইজ করতে পারবো বা অ্যাভয়েড করতে পারবো। কাজেই সেগুলোকে এই জন্য আমি যতটুকু পারি আমার ম্যাচ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যেটা আমরা বলছি যে সিলেকশন অফ কন্ট্রোল এর বেলায় আমরা বললাম যারা ডিজিজ ফ্রি থাকবে তাদেরকে নিব, আর যতটুকু সম্ভব আমি তাদেরকে ম্যাচ করে নিব। আচ্ছা, আর তাহলে আমার আর ম্যাচ করার আরেকটা আরেকটা কারণ হচ্ছে আমার রেজাল্টটা একদম তত, মানে আমি এটা একটা রিফাইন একটা রেজাল্ট আসবে, তাই না, উইদাউট এনি ডিসপিউট, যেটা সম্পর্কে কোনো দ্বিমত থাকবে না, বা এটা খুব একটা অ্যাকিউরেট একটা রেজাল্ট আমি পাবো আমি যদি ম্যাচিংটা করে নিই, ঠিক আছে? দেন হচ্ছে কি, সোর্স অফ কন্ট্রোল, আমি একটু আগে বলেছি কোথা থেকে আমি কেস নিব, এখন কন্ট্রোল কোথা থেকে নিব। তাহলে আমি হসপিটাল থেকে নিতে পারি, আমার রোগীর সাথে অনেক অ্যাটেন্ডেন্ট থাকে, বা যারা নন পেশেন্ট, মানে হলো যারা হয়তো অসুখ নাই তাদের, কিন্তু হসপিটালে তারা আছে, অ্যাটেন্ডেন্ট হিসেবে আছে,
তার কোনো রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে, অথবা যে কোনো এনিওয়ান, তাই না? সে হলো ওই পেশেন্টের সাথে রিলেটেড না কোনোভাবেই, আমি অন্য কোনো ইন্ডিভিজুয়ালকে আমি কন্ট্রোল হিসেবে নিতে পারি। সো হসপিটাল ক্যান বি এ সোর্স, তাই না? রিলেটিভস হতে পারে, তবে রিলেটিভস নেওয়ার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে সমস্ত ডিজিজে ফ্যামিলিয়াল জেনেটিক ইনহেরিটেন্স আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সার, এগুলোতে কিন্তু মা বা বোন খালা এদের কিন্তু থেকে মানে একটা জেনেটিক ইনহেরিটেন্স থাকে, থাকলে পরবর্তী জেনারেশনের মধ্যে এটা চলে আসতে পারে। কাজে ওই সমস্ত ক্ষেত্রে আমরা এটা অ্যাভয়েড করব আত্মীয়দের মধ্য থেকে নেওয়াটা। দেন নেইবার্স থেকে আমরা নিতে পারি, প্রতিবেশীদের থেকে নিতে পারি এবং জেনারেল পপুলেশন থেকে নিতে পারি, কিন্তু নেওয়ার সময় আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, আই হ্যাভ টু ম্যাচ দ্য কন্ট্রোলস উইথ মাই কেস। এখানে ম্যাচিংটা বলেছে, ইট ইজ এ প্রসেস বাই উইচ ওয়ান by which the controls are selected in such a way that they are similar to the cases. ঠিক আছে, ইন রিগার্ড টু সার্টেন ভ্যারিয়েবলস, লাইক আমি একটু আগে বলেছি এইজ হতে পারে, সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই চলে আসে এইজ, সেক্স, অকুপেশন, কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, সোশ্যাল ক্লাস, এগুলো। এরপরে হচ্ছে যেটা আমরা যেটা বলেছি যে ডেটা কালেকশন, যেটাকে আমরা বলি মেজারমেন্ট অফ এক্সপোজার। তা আমরা এক্সপোজার এখানে কি স্মোকিং, তাই না? তাহলে এটা আমি জানতে হবে আমাকে তার স্মোকিংটা সে করতো কিনা, যদি করে তাহলে সেটা কি হারে করতো, কোন বয়স থেকে করেছে, ইত্যাদি ইত্যাদি। তা আমার কোয়েশ্চেনিয়ারে অনেক কিছু থাকবে। হ্যাঁ, তো আমার আমি তার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে এটা আমি এই ডেটা কালেকশন করতে পারি, না ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে, আমি একটা কোয়েশ্চেনিয়ার দিয়ে করতে পারি। কোয়েশ্চেনিয়ারটা আমি নিজেও ফিল আপ করতে পারি, অথবা পেশেন্ট যদি এডুকেটেড থাকে তাকেও আমরা দিতে পারি। ওকে, তাহলে সেটা হতে পারে। আরেকটা হচ্ছে ওল্ড রেকর্ডস। একটু আগে আমরা বলেছিলাম যে সমস্ত জায়গায় রেকর্ড কিপিং সিস্টেম খুব স্ট্রং, খুব আপ টু ডেট থাকে, সেই ক্ষেত্রে আমরা রেকর্ড থেকে ইনফরমেশন নিতে পারি, যেমন হসপিটাল রেকর্ড বা এমপ্লয়মেন্ট এরিয়াতে তার ওয়ার্কার্সদের যে রেকর্ড থাকে সেখান থেকে আমরা ইনফরমেশনটা নিতে পারি। তাহলে মেজারমেন্ট অফ এক্সপোজার আমরা কিভাবে নিব এটা আমরা দেখলাম। এখন আসো যেটা আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস এখানে আমরা দুটো জিনিস করি। কি করি এখানে? আমরা এক্সপোজার রেট দেখি অ্যামং কেস এবং কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, এক্সপোজার রেট অ্যামং কেস এবং কন্ট্রোল মানে স্মোকিং রেটটা, আমি যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে স্মোকিং এর রেটটা কেসের মধ্যে কেমন আর কন্ট্রোলের মধ্যে কেমন। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস দেখি আমরা, যে এস্টিমেশন অফ দ্য রিস্ক অফ দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার, তার মানে অডস রেশিও। আমি আবার এটা বলবো, বুঝাবো তোমাদেরকে, যে আমরা রিস্ক এস্টিমেট করি। হ্যাঁ, একটা রিস্ক এস্টিমেট করি যেটা হলো স্মোকিং এবং লাং ক্যান্সারের মধ্যে, ঠিক আছে, সেটা আমরা অডস রেশিও দিয়ে প্রকাশ করি। তো আমরা দেখি আমাদের এই দুটা যে আমরা অ্যানালাইসিস এর জিনিস দেখবো সেটা বলতে আমরা কি বুঝাচ্ছি। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ তোমরা, টেবিলটা ঠিক যেভাবে আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সেট করতে হবে, ইট ইজ দ্য রুল, ঠিক আছে? কারণ তোমার এদিকে দেখো রিস্ক ফ্যাক্টর লেখা আছে যে স্মোকার এবং নন স্মোকার, তার মানে ইয়েস অর নো, স্মোকিং করা মানে ইয়েস নো, অনেকখানে টেবিলে দেখবে যেভাবেও লেখা আছে। আর এদিকে হলো কেস এবং কন্ট্রোল। তাহলে তোমরা যদি স্মোকিং রেট আমি দেখবো কার মধ্যে দেখবো, কেসের মধ্যে, তাহলে টোটাল কেসের মধ্যে কতজন স্মোকার এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কতজন স্মোকার, এবং তুমি দেখো প্রত্যেকটা ঘরকে মানে যে ভ্যালু গুলা এসেছে সেগুলোকে এ বি সি ডি এইভাবে ভাগ মানে ডিনোট করা হয়েছে, এবং এ বি সি ডি যদি আমরা মনে একটা হলো জেড প্যাটার্ন এটার, তাই না? জেড প্যাটার্নে এটাকে অ্যারেঞ্জমেন্টটা এ বি দেন কাম টু দ্য সি এন্ড ডি, ইটস লাইক জেড, তাই না? এইভাবে এটা হলো তোমাদের টিপস মনে রাখার জন্য। তাহলে টোটাল নাম্বার অফ কেস এর মধ্যে আমার স্মোকার কতজন, এক্সপোজার রেট অ্যামাং কেস হলো তাই। আবার একই ভাবে টোটাল কন্ট্রোল এর মধ্যে আমার স্মোকার কতজন, সেটা হলো এক্সপোজার রেট অ্যামাং কন্ট্রোল। তাহলে তুমি দেখো যে টোটাল নাম্বার অফ কেস আমার কত, এ প্লাস সি মানে 33 প্লাস 2, তার মানে হলো 35। আর এর স্মোকিং রেটটা তোমার দেখতে হবে, তাই না? তাহলে আমার এটা হচ্ছে 30/A/A+C × 100, যেটা হবে সেটা হলো তোমার স্মোকিং রেট অ্যামাং
cases, ঠিক আছে? আর কন্ট্রোলের টোটালটা কি? B plus D. তাহলে এখানে smoking rate among control হচ্ছে D by B plus D multiplied by 100. ওকে? এই ক্যালকুলেশন অনুযায়ী যদি আমরা বসাই ভ্যালু কি বের হয় তাহলে A by A plus C এবং সেটা পার্সেন্টেজে যদি আনি তাহলে আমার হচ্ছে 94.2%. তার মানে যারা তোমার কেস যারা লাং ক্যান্সার তাদের মধ্যে তাদের 94.2% হচ্ছে স্মোকার এক্সপোজার রেট অ্যামাং কেস মানে হচ্ছে যাদের লাং ক্যান্সার আছে টোটাল যতজনের আছে তার 94.2% হচ্ছে স্মোকার আর যাদের লাং ক্যান্সার নেই তাদের 67% হচ্ছে স্মোকার ওই যে বি বাই বি প্লাস ডি এটাকে পার্সেন্টেজে আসে আমার 67% তার মানে হচ্ছে যে যাদের লাং ক্যান্সার নেই মানে কন্ট্রোল যারা তাদের মধ্যে স্মোকিং রেটটা হচ্ছে 67% তাহলে এটা এই এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে এক্সপোজার রেট অ্যামাং কেস এবং এক্সপোজার রেট অ্যামাং কন্ট্রোল আমার সেকেন্ড পয়েন্টটা ছিল অ্যানালাইসিসে অডস রেশিও তাহলে তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ অডস রেশিও অডস রেশিও হচ্ছে যেটা ইজ এ রেশিও যেটা দিয়ে আমি কেস কন্ট্রোল স্টাডি স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনটা বের করতে পারি বিটুইন কার মধ্যে রিস্ক ফ্যাক্টর এন্ড দা আউটকাম ঠিক আছে তাহলে রেশিও রেশিও তোমরা পড়েছো না রেট রেশিও এন্ড প্রপোর্শন রেশিও মানে কি মিন করে মানে কে কার চেয়ে কত গুণ বেশি তাই না অথবা কম সেটা আমরা ডিটারমিন করি ঠিক আছে লাইট আসছে বন্ধ করে দাও দরজাটা তাহলে আমরা অডস রেশিওটা কি বাই অডস রেশিও উই নো দা স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন বিটুইন কার মধ্যে বিটুইন দা রিস্ক ফ্যাক্টর এন্ড দা আউটকাম ইন কেস কন্ট্রোল স্টাডি ঠিক আছে তো এটার ফর্মুলাটা কি এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা যদি একটু আগে যে আমি দেখালাম টেবিলটা সেটা মনে করো এটা হ্যাঁ তো এডি বাই বিসি অডস রেশিও হচ্ছে এডি বাই বিসি এডি দেখো যেটা দুটা হলো যেটা ক্রস যে ঘরটা আছে এ দুটোর তাই না মাল্টিপ্লিকেশন বাই বিসি তাহলে এটা এই ফর্মুলাটা কিভাবে আসলো এটা কিন্তু একটা লম্বা এক্সপ্লেনেশন আছে আমি এখানে এক্সপ্লেনেশন দিব না বিকজ আন্ডার গ্রাজুয়েট লেভেল এটা তোমাদের দরকার নাই পোস্ট গ্রাজুয়েশন লেভেল এটা হয়তো ওইভাবে খুব ডিটেইলস এ বলা হয় তোমরা এটা মনে রাখবে যে ক্রস মাল্টিপ্লিকেশন অফ দা ফ্যাক্টরস তার মানে হচ্ছে ভ্যালুস এটা কি এডি বাই বিসি তাহলে এডি বাই বিসি যদি হয় তাহলে এই ভ্যালু গুলো যখন আমি বসালাম তখন আমার অডস রেশিওটা কি আসে 33 মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড করলে 27 ডিভাইডেড বাই মানে এডি হলো এটা বাই বিসি বি হলো আমার 55 আর সি হলো আমার 2 এটা যদি আমি করি তাহলে আমার আসে 8.1 ঠিক আছে 8.1 এখানে পরীক্ষার সময় জিজ্ঞেস করে ধরো তোমার একটা কেস কন্ট্রোল স্টাডিতে অডস রেশিও এসেছে স্মোকিং এন্ড লাং ক্যান্সার স্টাডিতে 8 এসেছে ঠিক আছে তুমি এটাকে ইন্টারপ্রিট করো ঠিক আছে এটা হোয়াট ইজ ইওর কমেন্ট তাহলে আমার কমেন্ট হবে যারা স্মোকার একটু খেয়াল করো তাদের লাং ক্যান্সার হওয়ার চান্স 8 টাইমস হায়ার অথবা 8.1 টাইমস হায়ার দ্যান দা নন স্মোকার ঠিক আছে যাদের যারা স্মোকার তাদের লাং ক্যান্সার হওয়ার কত টাইমস হায়ার দ্যান দা নন স্মোকার 8.1 টাইমস হায়ার এটা হচ্ছে তোমার ইন্টারপ্রিটেশন তাহলে দেখো এখানে আমি আবার লেখা আছে লাং ক্যান্সার ইজ 8.1 টাইমস হায়ার অ্যাট রিস্ক টু ডেভেলপ অ্যামাং স্মোকারস দ্যান দা নন স্মোকারস তার মানে হচ্ছে স্মোকারদের 8.1 টাইমস হায়ার চান্স আছে বা রিস্ক আছে টু ডেভেলপ লাং ক্যান্সার দ্যান দা নন স্মোকার ঠিক আছে এইটা হলো আমাদের যেটা ইন্টারপ্রিটেশন তো আমরা যে আমাদের আজকে প্রায় মানে শেষ পর্যায়ে চলে এসেছি তারপরে আমি যদি তোমাদেরকে একটু যে একটা ডায়াগ্রাম দিয়ে এটা একটু দেখাই তাহলে তোমরা দেখো এখানে যে আমরা কি কিভাবে আমরা ই করলাম মানে এটা ডিজাইনটা প্ল্যান করেছি আমরা কেস এবং কন্ট্রোল তাই না তাহলে কেসের থেকে আমার যতগুলো লাং ক্যান্সার আছে সেটা আমি একটা স্যাম্পলিং টেকনিকের মধ্য দিয়ে আমি কেস সিলেক্ট করলাম ঠিক আছে
আচ্ছা, আবার নন কেস যারা, মানে হলো তোমার যাদের লাং ক্যান্সার নাই, তাদের থেকে আমি আবার একটা স্যাম্পলিং টেকনিকের মধ্য দিয়ে আমি আমার বিভিন্ন সোর্স থেকে আমি কন্ট্রোল সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমি কি করলাম, তারপরে আমি হিস্ট্রি নিয়ে একটা কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ডাটা কালেকশন করে দেখব কাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর গুলা আছে আর কাদের মধ্যে নাই। এমন অনেক লাং ক্যান্সারের পেশেন্ট আছে যারা জীবনেও স্মোক করেনি, তাই না, খুবই কম স্মোক করেছে, তাদেরও কিন্তু লাং ক্যান্সার হয়েছে। তো আবার যেটা, আবার এমন অনেক যেটা যাদের লাং ক্যান্সার নাই, যারা কন্ট্রোল গ্রুপ, আবার তাদের মধ্যে অনেকে আছে যারা অনেক স্মোক করতো লাইফে কিন্তু তাদের লাং ক্যান্সার হয়তো হয় নাই, কাজে হিস্ট্রির মধ্যে কিন্তু এগুলো বের হয়ে আসবে তোমার। তাহলে দুইটা গ্রুপেই আমরা পাবো, লাং ক্যান্সার আছে একটা গ্রুপ, সরি, স্মোকিং করে একটা গ্রুপ আর স্মোক করে না একটা গ্রুপ, তার মানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট, রিস্ক ফ্যাক্টর অ্যাবসেন্ট। আবার এখানেও তাই, স্মোকিং প্রেজেন্ট, স্মোকিং অ্যাবসেন্ট, দুই গ্রুপেই আমরা পাবো। তারপরে অ্যানালাইসিস করে আমরা এক্সপোজার রেট দেখব এবং অডস রেশিওটা বের করব। তো তোমাদের, যাই হোক, আমি আজকে কেস কন্ট্রোল স্টাডিটা তোমাদেরকে মেইনলি পড়ানোর জন্য এসেছি, কিন্তু পরে আমরা কোহোর্ট স্টাডি পড়াবো, ওইটা একটু বড়। তো আমি যদি আজকে তোমাদের একটু রিভাইজ করি আর কি তোমাদের স্লাইড গুলো, তাহলে তোমরা প্রথম থেকে আমরা একটু বলি যে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহোর্ট স্টাডি, এ দুটো হচ্ছে এক ধরনের কি স্টাডি, অ্যানালাইটিক স্টাডি, তাই না? অ্যানালাইটিক স্টাডিটা কি, অ্যানালাইটিক স্টাডিটা হচ্ছে একটা কম্পারেটিভ স্টাডি, তাই না? এটা একটা কম্পারেটিভ স্টাডি, এখানে দুটো গ্রুপ থাকবে। অ্যানালাইটিক স্টাডির মধ্যে সবসময় একটা হলো স্টাডি গ্রুপ, আরেকটা হচ্ছে কম্প্যারিজন গ্রুপ অথবা কন্ট্রোল গ্রুপ আমরা বলি, তাই তো? এবং এই অ্যানালাইটিক স্টাডির মধ্যে আমরা ডিটারমিন করি যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর বা তার আউটকাম বা ডিজিজের মধ্যে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন আছে কিনা। যদি থাকে, যদি রিস্ক ফ্যাক্টরটা দায়ী থাকে তার ডিজিজটা করানোর জন্য, হওয়ার জন্য, তাহলে সেটা কতটুকু দায়ী, ঠিক আছে, তার রিস্ক কতটুকু আছে এটা আমরা ডিটারমিন করি। তারপরে আসছে যে আমরা কেস কন্ট্রোল স্টাডি, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দা আদার নেম অফ কেস কন্ট্রোল স্টাডি, সো ইট ইজ অলসো নোন অ্যাজ রেট্রোস্পেকটিভ স্টাডি। হোয়াই ইট ইজ নোন অ্যাজ রেট্রোস্পেকটিভ স্টাডি, তাহলে বিকজ ইট প্রসিডস ফ্রম কোথা থেকে, কি, ইফেক্ট টু কজ, বিকজ এটা ইফেক্ট থেকে কজের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে আগে ডিজিজটা হয়ে যাচ্ছে, দেন উই লুক ফর দা পজিটিভ ফ্যাক্টর, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেট্রোস্পেকটিভ স্টাডি। এবং আমরা যখন স্টাডিটা স্টার্ট করি তখন অলরেডি ডিজিজ হয়ে যায়, তারপরে আমরা দেখি তার কি কারণে ডিজিজটা হয়েছিল সেটার কারণটা খুঁজে, এই জন্য এটাকে আমরা বলি রেট্রোস্পেকটিভ স্টাডি। এবং এখানে একটা কন্ট্রোল গ্রুপ থাকবে, কন্ট্রোল গ্রুপটা থাকার কারণ হচ্ছে যে বেটার ইনফারেন্সটা টানা যায়, তাই না? তুমি যেটা বলবে সেটা অনেক স্ট্রং হয় তোমার যেই তুমি দিবে। ডেসক্রিপটিভ স্টাডিতে কিন্তু একটু উইক স্টাডি, সো একটা হলো আমরা যদি বলি কোনটা বেশি বেটার স্টাডি, ডেসক্রিপটিভ না অ্যানালাইটিক, অলওয়েজ মানে অ্যানালাইটিকটা বেটার, কিন্তু সবসময় প্রাইমারি এটারও, তাই বলে যে ডেসক্রিপটিভ স্টাডির মান কমে গেল তা কিন্তু না, কারণ এটা হলো একদম প্রিলিমিনারি স্টেজে আমাদের যে কোনো স্টাডি, উই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য ডেসক্রিপটিভ স্টাডি, ঠিক আছে, তারপরে আমরা অ্যানালাইটিক এর দিকে যাই। কিন্তু অ্যানালাইটিক ডিজিজটা কেন স্ট্রং, বিকজ এটা একটা কম্প্যারিজন গ্রুপ থাকে, সেই জন্য আমরা যে ইনফারেন্সটা পাই সেটা অনেক রিফাইন্ড, অনেক অ্যাকিউরেট এবং অনেক অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। তারপরে আমরা বললাম না স্টেপস গুলা কি কি, স্টেপস গুলার বলার সময় আমরা বলেছি যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এবং এলিজিবল ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা কেসটাকে ডিফাইন করব, আমরা এক্সাম্পল হিসেবে বললাম। তারপরে কেস গুলো আমরা কোথা থেকে নিব, তাই না, সেটাও আমরা আলোচনা করলাম। তারপরে আমরা বলেছি যে কন্ট্রোল কাকে বলছি এবং কন্ট্রোল গুলো আমরা কোথা থেকে নিব, এবং ম্যাচিং এর কেন গুরুত্বটা বেশি, ম্যাচিংটা কেন, ইম্পর্টেন্স অফ ম্যাচিংটা এখানে কি, তাই না, সেটা আমরা আলোচনা করেছি। তারপরে আমরা ডেটা গুলো কিভাবে কালেক্ট করি সেটা আমরা বললাম, বাই ইন্টারভিউ অথবা বাই কোশ্চেনিয়ার বা রেকর্ডস থেকে আমরা ডেটা কালেকশন করব। তারপরে ডেটা অ্যানালাইসিসে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে এক্সপোজার রেট দেখব, আরেকটা হচ্ছে আমরা দেখব রিস্ক এস্টিমেট করি, আমরা দুটো জিনিস করি। রিস্ক এস্টিমেটটা কিভাবে করি, বাই অডস রেশিও, তাই না? সো আমরা এই দুটো জিনিস আবার এক্সপ্লেইন করলাম একটা টেবিল থেকে,
তাই না? এবং আমরা বলেছি টেবিলের ডিজাইনটা যে কোনো সময় তোমাদের এইভাবেই সেট করতে হবে, ইট ইজ দ্য রুল। এবং এটা হলো তোমার যেটা কি যেভাবে দেওয়া আছে এ বি সি ডি, এইভাবেই তোমাকে ঘরগুলো, বিকজ ফর্মুলা গুলো কিন্তু এভাবে সেট করা। তো তুমি যদি চেঞ্জ করে ফেলো এই এর জায়গায়, বির জায়গায় যদি তুমি লেখো সি, বা তোমার যদি সি জায়গায় লেখো বি, তাহলে কিন্তু তোমার এটা মিলবে না বা এটা ঠিক হবে না। তাহলে আমরা এইভাবে আমরা স্মোকিং এর রেটটা বা এক্সপোজার রেট এবং কেস এবং কন্ট্রোল বের করলাম, তাই না? সেটা আমরা দেখলাম কত পার্সেন্ট, তারপরে আমরা দেখলাম অডস রেশিও কিভাবে বের করবো, এডি বাই বিসি। এবং অডস রেশিও দিয়ে আমরা কি মিন করি, সবসময় মনে রাখবে যে ইট শুড বি মোর দেন ওয়ান। যদি কোনো সিগনিফিকেন্ট রিলেশনশিপ থাকে, বা আমি যদি মনে করি যে হ্যাঁ এটার জন্য আমরা বলবো ইট ইজ 1.2 টাইমস হায়ার এট রিস্ক টু ডেভেলপ লাং ক্যান্সার, তাই না, অ্যামাং দ্য স্মোকার দেন দ্য নন স্মোকার্স। কাজে ওয়ান হলে আমরা বলবো যে না, এটার মধ্যে কোন রিলেশন নাই, তাই না? ইট ইজ নট আ রিস্ক ফ্যাক্টর, আমরা এটা কনসিডার করতে পারছি না, তাই তো? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের অডস রেশিও, যেটা বলতে আমরা কি বুঝি সেটা। তারপরে আমরা বললাম একটুখানি যে ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। ওকে, তাহলে আমরা আজকে আমাদের লেসন কিন্তু শেষ হলো। আমরা আজকে কেস স্টাডি, খুব সিম্পল একটা স্টাডি, তোমরা এটা মানে এটা চিন্তা করতে পারো, এটা এখন না করলেও পরে এটা তোমরা করবে যখন ইন্টার্নশিপ পিরিয়ডের সময়, অনেক কেস তোমাদের সামনে থাকবে, ইউ মানে ইউ ক্যান ডু ইট আমার মনে হয়। হ্যাঁ, এটা খুব ইজি ওয়েতেই করতে পারো। তো আমি আজকে এখানেই কনক্লুড করছি আমার ক্লাসে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা আমাকে জানাবে। আর তোমাদের একটা কোয়েশ্চেন ছিল, আমি দেখেছি যে গত ক্লাসে দুটা কোয়েশ্চেন ছিল, একটা হলো এপিডেমিক, আমি এটা বলেছি কিনা, তারপরেও আবার বলছি যে এপিডেমিক কি একটা বেস্ট এক্সাম্পল, একটাই এক্সাম্পল তোমার শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এর জন্য। তো আমি এটা আনসারে বলছি যে এপিডেমিক ইজ বেস্ট এক্সাম্পল। অনেক সময় যেটা হয়, এপিডেমিক এর কাছাকাছি কোনো ডিজিজ আমরা অনেক সময় দেখি, ডেঙ্গু বা চিকুনগুনিয়া। হ্যাঁ, তো এটা যদি অল্প সময়, যেমন এখন ডেঙ্গু সিজন আবার চলে আসছে, তাই না? তো কাজে অল্প সময়ের জন্য যদি আমরা সেটা মেজার করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে এই এটা মানে এটা কিন্তু শর্ট টার্ম ফ্লাকচুয়েশন এর মধ্যে পড়ে, এক্সাম্পল হ্যাঁ ডেঙ্গু বা চিকুনগুনিয়া, এটার যে অকারেন্সটা হবে এইভাবে আমরা বলতে পারি। বাট বেস্ট এক্সাম্পল মনে রাখবে সবসময় এপিডেমিক। আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে COVID-19 এর ট্রিটমেন্টটা একটু বলার জন্য বলেছো তোমরা। হ্যাঁ, তো এখন যেটা ট্রিটমেন্ট যেটা আমরা বলি, এতদিন আমরা বলতাম যে এটা আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, ঠিক আছে? এটা হলো সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট। তোমরা জানো যে এটার আমরা কি ক্যাটাগরিতে ভাগ করি, তাই না? একটা হলো অ্যাসিমটোমেটিক, একটা হলো মাইল্ড ফর্মে থাকে, একটা হচ্ছে সিভিয়ার ফর্ম, একটা হচ্ছে ক্রিটিক্যাল ফর্ম। সাধারণত সিভিয়ার এবং ক্রিটিক্যাল ফর্ম যেটা, সেটার জন্য কিন্তু হসপিটালাইজেশন ইজ নেসেসারি। বাট ক্রিটিক্যাল ফর্মে গেলে অনেক সময় ভেন্টিলেটর সাপোর্ট লাগে আমাদের, তাই না? হ্যাঁ, শ্বাসকষ্ট সিভিয়ার ফর্মে থাকে, তখন হসপিটালাইজ করে অক্সিজেন দেওয়া লাগে, আইসিউতে নিতে হয়। তো যাই হোক, সেটা কিন্তু এটার আসলে এই সিমটোমেটিক ট্রিটমেন্ট বলতে, যদি জ্বর থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল, তার যদি সর্দি কাশি গলা ব্যথা এগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিব, যেটা ভালো কাজ করে সেটা দিতে পারি। সেটা আর প্রচুর পরিমাণে তার হাইড্রেশন ইজ নেসেসারি, প্রচুর পরিমাণে পানি, ভিটামিন সি জাতীয় খাবার, পানি, যে কোনো ধরনের ড্রিঙ্ক, হ্যাঁ সেগুলো খেতে হবে। এবং ঠান্ডা পানি অবশ্যই খাওয়া যাবে না, নর্মাল পানি বা কুসুম গরম পানি খেলে খুবই ভালো। এবং আর আরেকটা হচ্ছে, যেটা এখন যেটা নতুন একটা ড্রাগ তোমরা দেখেছো যে ইউএসএ তে, সেটা FDR যখন এটাকে রিকগনাইজ করলো, তখন এটা বাংলাদেশে প্রোডাকশন শুরু হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে রেমডেসিভির, সেটা হলো, এটা এখন প্রোডাকশন শুরু হয়েছে, কাজে এটা হয়তো খুব শিগগিরই রোগীদের উপরে অ্যাপ্লাই করা হবে, এবং তখন আমরা দেখতে পারবো যে এটা আসলে আসলে এটা কার্যকরী কোনো চিকিৎসা কিনা। হ্যাঁ, কাজে এটা এখন সময় বলে দিবে। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগ অনেক সময় অনেক কিছু, আমি এগুলো এখন বলবো না, বিকজ তোমাদের মধ্যে একটা কনফিউশন হবে, বা এটাকেই তোমরা অনেক সময় ধরে নিবা, যেমন অ্যান্টি ম্যালেরিয়াল হাইড্রক্সিক্লোরোকুইন ড্রাগটাকে বলা হয়েছে,
তারপরে হলো আইভারমেকটিন, যেটা অ্যান্টিফাইলেরিয়াল ড্রাগ যেটা বলা হয়েছে, এগুলোও ট্রায়াল হয়েছে, কিন্তু আলটিমেটলি যেটা যেটা এসছে আমাদের সেটা হলো রেমডেসিভিয়ার, সেটা হলো আমাদের এখন প্রোডাকশন চলছে। তো যাই হোক, তো এখন তোমাদের আমার মনে হয় দুটা আনসার আমি বলেছি, তো আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।